ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর পাল্টা জবাবে দেশটির কৃষ্ণসাগরীয় বন্দর ওদেসায় বড় হামলা চালালো রাশিয়া। দক্ষিণ আফ্রিকা সফরে এলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন বলছে কৃষ্ণসাগর শস্য চুক্তির সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা চলছে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলীয় ওদেসা ও মাইকোলাভে বড় ধরনের রুশ হামলা চালানো হয়েছে বলে মঙ্গলবার জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওদেসায় ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর রয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সফরে আসার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করলে তা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মঙ্গলবার এ মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এদিকে কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে রাশিয়া সরে আসার পর খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতির সাথে লড়াই করছে ইয়েমেনিরা। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বললেন কৃষ্ণসাগরের শস্য চুক্তির বিকল্প হিসেবে প্রতিটি সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে, বহু ধারণা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিবিড় আমিন, নিউজ 24।